সরি হাসান আল মামুন কেডিয়াকে মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে যে প্রাইজ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে অত্র বিদ্যালয় থেকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়ে আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, আসেন শুধু গঠনমূলক কিছু কথা শোনা, আমাদের পাঠদান করা, আমাদের সুশিক্ষায় শিক্ষিত হওয়া। আজকে সত্যি আমার খুব আনন্দ লাগছে যে আমাদের মাঝে এমনই একজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি ইঞ্জিনিয়ার বাশার সাহেব। এটা শুধু এই কেডিয়ারকে মানে বিষয় না, আমি মনে করি এটা আমার 10 নং পোতাখল ইউনিয়নের একটি গর্ব, নড়াইল জেলার একটি গর্ব। যিনি অত্র বিদ্যালয়ের স্টুডেন্ট, আজকে আমি প্রিয় ছাত্রছাত্রী বিন্দুর কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখব যে আমরা আসলে ওনার মতো হয়ে কিভাবে আমরা পাঠদান করতে পারি, কিভাবে আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, আমরা শিক্ষকদের সাজেশনমূলক যে বই পুস্তক অন্তরকে পাঠ করতে পারি, তিনাদেরকে আমরা কমান্ড ফলো করতে পারি, এটা বিশেষ করে আমার ছাত্রছাত্রী বিন্দুর কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে। পাশাপাশি অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যারা গার্জিয়ান অভিভাবক আছেন, আপনারা স্টুডেন্টের প্রতি খেয়াল রাখবেন, আপনারা টিচারদের সাথে সার্বিকভাবে যোগাযোগ রাখবেন, একটি বাচ্চাকে কীভাবে মানুষ করতে হয় এর দায়ভার কিন্তু ওটা ফ্যামিলি, ওটা সমাজে, শুধু শিক্ষকদের নয়। যাই হোক, এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, যে কথা বললাম আমাদের মাঝে অনেক মুরব্বী, অনেক জ্ঞানীজন যারা আজকে উপস্থিত আছেন, আপনারা হয়তো সকলকেই চেনেন, তারপরেও আমি পরিশেষে বলবো আজকে সেলিমুজ্জামান সেলিম ভাই যিনি শিল্পপতি হিসেবে আমরা আখ্যাত করি, আসলে তিনিও কিন্তু এলাকার পাশে দাঁড়াতে পারেন, আপনাদের পাশে দাঁড়াতে পারেন, আপনাদের সহযোগিতা করতে পারেন, এমন ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও কেন আমরা শিক্ষা দান করব না, কেন আমরা সুশিক্ষায় শিক্ষিত হব না? শিক্ষার ক্ষেত্রে যদি আমরা কাউকে কখনো বলি যে আমাকে সহযোগিতা করেন, আমাকে একটু খেয়াল করেন, অবশ্যই অবশ্যই আপনাদের করবে। আজকে আমাদের মাঝে উপস্থিত অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, আসলে তিনারা যে আয়োজন করেছেন, গতবারও আমি আসছিলাম, আমি খুব আনন্দিত, আমি খুব গর্বিত যে তিনাদের নিজ জায়গার থেকে হেডমাস্টার সাহেব এবং অন্যান্য শিক্ষকদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যে আয়োজনটা করেছে, এই আয়োজনটা শুধু আপনাদেরকে উপলক্ষ করব, কারণ বিনোদনেরও একটা বিষয় থাকে, পড়ালেখার পাশাপাশি বিনোদনেরও একটা বিষয় থাকে, যে বিনোদন যে আনন্দ দেওয়ার জন্য কিন্তু আজকে আয়োজন করেছি। অতএব তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি পরিশেষে একটি কথা বলবো, আপনারা আমার জন্য দোয়া করেন, ভালো থাকেন, শিক্ষা লাভ করেন, শিক্ষার প্রতি মনোযোগ দিয়ে আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, এই আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।